গত 19 আগস্ট শুরু হয়েছিল বিদ্যালয়ের বাৎসরিক ফুটবল লীগ টুর্নামেন্ট। দীর্ঘ প্রায় 10 দিন চলার পর টুর্নামেন্ট শেষ হলো শুক্রবার সন্ধ্যায়। এদিন প্রথম পর্যায়ে অষ্টম শ্রেণীর ছাত্রীদের সাথে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় কোনো দল গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে 3-2 গোলে নবম শ্রেণীর ছাত্রীরা জয়লাভ করে। অন্যদিকে স্কুল ফুটবল লীগে পুরুষ বিভাগে শীর্ষে থাকা দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সাথে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ পর্যায়ে দ্বাদশ শ্রেণীর তরুণ নস্কর ও সৌরভ মোল্লা 2টি গোল করে শিক্ষক একাদশকে 2-1 গোলে পরাজিত করে। শিক্ষক একাদশের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জয় মণ্ডল। খেলা শেষে এদিন রায়বাঘিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের সেরা দল এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক দেবাশিস বাগচি, দীপঙ্কর সর্দার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। রায়বাঘিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক সমিত ব্যানার্জি বলেন, শিক্ষার পাশাপাশি যাতে করে আগামী দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে তার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সমগ্র ফুটবল লীগ টুর্নামেন্টটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজেন্দ্রনাথ বেরা।